হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর পবিত্র বৃষ্টি ব্লগে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই। আর এখন বাজে সকাল 8টা, তো আজকের ব্লগটা এখন থেকে কন্টিনিউ স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে সারাদিন কী কী করছি না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই হচ্ছে চলে এসছে, আর এখানে নিয়ে এসছে গরম গরম সিঙ্গারা, আর এখানে হচ্ছে আমি মুড়িটা মাখিয়েছি। তো চলো এখন হচ্ছে মুড়িটা মাখিয়ে নিই আর তোমাদের সঙ্গেও গল্প করি। আর তোমাদের দাদাভাই আজকে এই যে সকাল সকাল জিলাপি নিয়ে আসবে বলেছিল, আমি বললাম না না, সকালবেলা একদম মিষ্টি মিষ্টি খাবো না, ভালো লাগে না, তুমি এমনি সিঙ্গারাই নিয়ে আসো। প্রায় হচ্ছে নিয়ে চলে আসে সকালবেলা বিকেলবেলা, কোনো না কোনো কিছু মাঝে মধ্যে চলেই আসে। তো আর এই সিঙ্গারাতে না চানাচুরে কিশমিশ দেওয়া আছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি অনেক সকালবেলা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তোমাদের দাদাভাই যখন হচ্ছে খেলতে গেছিলো তখন হচ্ছে সবজি ছিল না বাড়িতে। তো আমি হচ্ছে এই যে ওকে বলিনি, আমি সামনে দিয়ে হচ্ছে যাচ্ছিলো সবজিওয়ালা, তো সেই জন্য হচ্ছে আমি ওখান থেকে হচ্ছে সবজি নিয়েছি। কিন্তু সবচেয়ে একটা ভালো বিষয় হচ্ছে যে 10 টাকায় বলেছিল দুটো ফুলকপি দেবে বলে, তো আমি বলেছিলাম ঠিক আছে 10 টাকাই হচ্ছে দাও। তখন মানে সকাল সকাল আমি নিয়েছি, তো আরও হচ্ছে ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, বাঁধাকপিও নিয়েছি। তো উনি বললেন যে 10 টাকায় তুমি আমার প্রথম খরিদ্দার, সেই জন্য হচ্ছে তোমাকে 10 টাকায় 3টে ফুলকপি দিব। আমি বললাম বা, তখন তো যাই হোক। আর এখানে যে ফুলকপিগুলো নিয়ে বসে আছি, আর ফুলকপির সাইজটা দেখো একদম হাতের সাইজের মতন, ওই এরকম একটা সাইজের ফুলকপি। আর হচ্ছে একটু আলু দিয়ে মাখামাখি একটা তরকারি করলে, রুটি ভাত মাছ দিয়ে এরকম ঝোলটোল বানালে ভীষণই সুন্দর লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি পাতাগুলো হচ্ছে ফুলকপির অনেক বড় দেখো পাতাগুলো, তো ওগুলো আগে ছাড়িয়ে একটা জায়গায় রাখছি। তার কারণ হচ্ছে আমি এর আগে যতবারই ফুলকপি এসছে তো আমি পাতাগুলো খুব একটা একবারই করেছিলাম, ওই বাঁধাকপি শাকের সঙ্গে ভাজা করেছিলাম। আর এই প্রথম আমি বললাম না, এই শুধু এইটা দিয়েই হচ্ছে শাক ভাজা করব। তো আর বেগুন একটুখানি আছে, তো সেই জন্য হচ্ছে আমি ভাবলাম যে করি। আর সত্যি কথা বলতে এই ব্লগগুলো আমার মা যখন দেখে ভাববে, যখন মা এগুলো করতো আমি কোনো কিছু খেতাম না, মানে শাক পাতা ওগুলো কিছুই খেতাম না, খুব একটা খেতাম না। এখন আমি মানে যেভাবে সমস্ত সবজি শাক খাই, এটা মানে কি বলবো, একটা হয় না যে যখন তুমি তোমার নিজের সংসারে নিজের মতন করে সমস্ত কিছু করবে, দেখবে কোনো কিছু জিনিস নষ্ট করতে বা খেতে এরকম হবে না। আর এখানে এসে আমি যেভাবে সমস্ত সব মানে বিশেষ করে শাকগুলো কিনছি, যেগুলো তো বাড়িতে কোনো দিনও চোখের দেখা আমি দেখতাম না, কোনো শাক না। ওই ফুলকপি আমার ভীষণই খেতে ভালো লাগে, তোমাদের দাদাভাইরও ভালো লাগে, সেই জন্য তোমাদের দাদাভাই প্রায় বলে যে ফুলকপি নিয়ে আসি, বলে যে তোমার তো ভালো লাগে, তো সেই জন্য। আর একটা কথা তোমাদের বলি, আমার ওই দিকে মানে ডান হাতের একটা পোলা হচ্ছে ফেটে গেছে, আর মানে ওই এটা সোনারি পোলা, তো সাইডটা একটু ফেটে গেছে, ওটা আছে আমি খুলে দিব ভেবেছি, আর তারপরে একটা নতুন আনতে যাব, বাজারে আসলে যাওয়া হয় না তো সেই জন্য। আর এখন হচ্ছে কিছুটা শাক নিয়েছি আর কিছুটা রেখে দেব, পরে আবার তখন কুম হয়ে যাবে, তো সেই জন্য। আর বেশ বড় বড় অনেকটা শাক, আর শাক কাটতে আমার একটু দেরি হয় সত্যি কথা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী কী করতে হবে তোমরা তো সবাই জানো, আমি আরও একবার বলে দিচ্ছি, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই শাকটা যত আমি কিনি ওইগুলো হচ্ছে মাকে খুব একটা জিজ্ঞেস করি না, যে তা নয় মাকেও জিজ্ঞেস করি, তোমরা তো জানো যে মা হচ্ছে স্কুলে রান্না করে, সেই জন্য মা শুধু সানডেতে থাকে, আর আমি ইউটিউবে সার্চ করে আমি দেখে নিই। আর সত্যি কথা বলতে আমার নতুন নতুন রান্না করতে বা শিখতে কারোর কাছ থেকে আমার ভীষণই ভালো লাগে। কেউ যদি আমাকে বলে বা আমি যেখানে যাই, ধরো এখানে ঝাড়খণ্ডের, এখানে হচ্ছে এখানে কেমন কেমন রান্না করে খাওয়া দাওয়া করে, ওটা আমি ইউটিউবে সার্চ করি, আমার ভীষণ ভালো লাগে। বা এখানে কী কী সবজি পাওয়া যায়, এখানে যে কি প্রত্যেক দিন চানা শাক, তারপরে তোমার যেটাকে আমরা বেঙ্গলিতে বলি ছোলা শাক, ছোলা শাক তো আমি আগে কোনো দিনও দেখিনি, এখানে এসে ফার্স্ট আমি দেখেছি। তো ওটাও আমি রান্না করেছিলাম একবার, সে ব্লগটা মানে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এই সময় ভালো লাগে ভীষণ। যে ফুলকপি ভাজছি আর শাক ভাজার সঙ্গে ওই ফুলকপি আলু ওই দুটো একটু দেব, তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে এসছে, এখানে হচ্ছে গরম গরম ভাত, একদম ফোনটা জাস্ট নিয়ে যাচ্ছি, একদম
ধোঁয়া হয়ে যাচ্ছে। আর চারটে ডিম নিয়েছি, ডিমের ঝোল করলাম। আর এখানে আলু চারটে ডিম মানে দুটো দুটো দুজনে, আর এখানে যে শাক ভাজা আছে। তো চলো এখন লাঞ্চটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সন্ধেবেলা। তো এখানে প্রচুর মাইক বাজছে বলেইছি আগে, সেই জন্য হচ্ছে ব্লগটা এরকম করেই করতে হচ্ছে, আমি মানে সামনে এসে কি কথা বলবো সেই জন্য। তো চলো আশা করি ভালো লাগবে তোমাদের এই ব্লগটা দেখতে। আর সন্ধেবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল সিঙ্গাড়া, আর হচ্ছে এটাকে দুটো কি একটা বলে, বললো যে কি একটা চোখা কি এক জানি না, ঠিক টেস্টটা অতটাও ভালো লাগেনি। ওই আগের দিন যে আমি যে কচুরিটা নিয়ে এসেছিলাম, সেই কচুরির যে তরকারিটা দিয়েছিল ওইটাই মাঝখানে দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে, বাস ওটা ওরকম কোনো টেস্ট লাগেনি। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো একবার নতুন একবার জিনিস, তাই তোমাকে একবার খাওয়ালাম। তো যাই হোক চলো এখন রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার রান্নাবান্না করতে যাবো। আর আজকে টাইটেলের থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে কী রান্না করবো। আজকে হচ্ছে রাতে গরম গরম হচ্ছে ছানার লুচি করবো। শুনে হয়তো অনেকেই হচ্ছে একটু অবাক হচ্ছে, হ্যাঁ আমিও একটু অবাক হচ্ছিলাম সেটি কথা বলতে, দুধটা কেটে গেছিলো সেই জন্য হচ্ছে আমি ছানার লুচি করবো বলে ঠিক করেছি। তো চলো এই ফার্স্ট টাইম তৈরি করছি, কেমন কি হয় না হয় সব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা, এইগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। এইটা যে ছানা আমি তুলে নিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে এই যে সমস্ত কিছু হালকা করে একটু ভেজে নিয়েছি সাদা তেলে। তো এটা দুটো একসঙ্গে আমি মিক্সড করব। তো চলো, আর ওখানে ওই দিকে হচ্ছে আমি করে রেখেছি আর ময়দাটাকে আগে থেকে একটু মাখিয়ে বেলে এখানে রেখে দিয়েছি। এই যে আমার সাদা নটা মতন এরকম হয়েছে, কিন্তু একটা হচ্ছে আমার কি বলবো একটা ছিঁড়ে গেছে, মানে ফার্স্ট ওটা করতে গিয়ে একটু ঠিক মতন হয়নি। তো এই যে গরম গরম ছানার লুচি আর হচ্ছে আলুর তরকারি, তো আলু ফুলকপির তরকারি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আমাদের তো খেতে ভীষণই ভালো লেগেছে। আমি ওই দুটো মতন খেয়েছি টেনে টুনে, কারণ সত্যি কথা বলতে এমনিতে একটু মোটা ধরনের হয়। তো যাই হোক, আর যদি ভিডিওটা একবার চাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আমি হচ্ছে পুরো ব্লগটা ছানার লুচি কেমন কি করলাম পুরো ভিডিওটা দেবো। আর দেখো ছানাটা পুরো একদম মিশে গেছে আর এতটা নরম হয়েছে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। দেখা হবে আবার একটা পরে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।